বক ধর্মিকগণ খোদার চিন্তা চেতনা দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে। ওস্তাদ, এরপরে আর সুলাইমানের গির্জা যাওয়া ঠিক হবে না। আমাকে অসংখ্য নির্যাতন সহ্য করতে হবে, যেমনভাবে পূর্ববর্তী সকল নবী ও রাসূলগণ অসীম ধৈর্য দ্বারা সব সহ্য করেছেন। কেউ কেউ আমাদের সঙ্গে থাকবে, আবার কেউ কেউ আমাদের বিরুদ্ধে। তাহলে বনি ইসরায়েলগণ সিংহাসন থেকে বিচ্যুত হতে চলল এবং আমাদের পবিত্র আল কুদসকে আজ তারা নাপাকি বানিয়ে ফেলল। নিঃসন্দেহে মহান আল্লাহ পাকের তরফ থেকে এর ফয়সালা হবে। বিভিন্ন সহি কিতাবে লিখিত রয়েছে যে সর্বশেষ বাদশাহ বেদিন ও কাফেরদের সঙ্গে বিবাদে জড়াবে এবং বনি ইসরায়েলদের দুর্দশা অপেক্ষা করছে। তাহলে বনি ইসরায়েলদের মুকুট খসে পড়বে, জনগণের অশুভ বেদিন বাদশাহ এসেছিল। জানো তোমরা কে সে? জানতে চাও সে কে? ইতর হেরড, যে কিনা নিজেকে মহান হেরড হিসাবে উপাধি দিয়েছিল। তার নালায়েক পুত্রদের চেন তো, ফিলিপ ও হিরোদোস। এত সব কিছুকে কি বলবো, যতটুকু মনে হচ্ছে নবুয়ত ও পূর্ববর্তী পয়গম্বরগণ একই সূত্রে গাথা। তিনি খোদার পয়গম্বর ঈসা নাসেরি, যদি আমি তাকে সাক্ষী দিতে পারি। এত সব হইচই হট্টগোল কিসের জনাব মহেশ? নাসেরি তার সাঙ্গপাঙ্গ সহ এসেছে। নাসেরি ওই সেই নির্বোধ ঝগড়াটে পয়গম্বর, আবারও সরগোল পাকিয়ে দেবে মনে হচ্ছে জনাব আকসিয়া। হে ঈসা, তোমাকে মুসার সেই পবিত্র কালামের কসম, আমাকে বলো তুমি কে? আমি ইহুদিদের সেই ফরিয়াদ জানানোর কণ্ঠ, যাকে কিনা মহান পরওয়ারদিগার এই দুনিয়াতে পাঠিয়েছেন, যেমন ভাবে আমার পূর্ববর্তীগণ এই দুনিয়াতে এসেছেন। সবার পূর্বে তার অবশ্যই বলা উচিত যে কেন সে আলকুদসের পুরোহিতদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এখানে সেখানে হযরত মুসার শরীয়তের খাদেমদের বিরুদ্ধে কথা বলে। জনাব রুবিন দেখি তার দিকে যাচ্ছে। তোমার সম্বন্ধে অলিতে গলিতে লোকে কি বলে তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু অবশ্যই জানো যে মুসার পবিত্র শরীয়তের ব্যাপারে সমালোচনা ও খারাপ কথা বলার জন্য কি মূল্য দিতে হতে পারে? আমি বক ধর্মিকদের বলছি, যদি বক ধর্মিক হয়ে থাকো তাহলে আমার কথাগুলো তোমাদের জন্য। সুস্পষ্ট করে কথা বলো মরিয়ম পুত্র, বক ধর্মিক কারা? যারা লোক দেখানোর জন্য ভালো কাজ করে তারাই হচ্ছে ভণ্ড ও বক ধর্মিক, যে মুখে মুখে খোদার ইবাদত করে কিন্তু দিলে মানুষকে ইবাদত করে আর ইচ্ছে মতো সেটা বলে, এরকম অনুমতি দেয়া উচিত নয়। তার মুখে যা ইচ্ছা আসবে এবং সেটা বলবে, এরকম অনুমতি দেয়া উচিত না। ওহে ভাই সব, আমার কথা শোনো। এই লোকটি
আসলে শয়তানের বন্ধু। আফসোস তোমাদের মতো ভণ্ড বক ধার্মিক পাদ্রী ও তার অনুসারীদের, তোমরা সবাই ভণ্ড। কেননা তোমরা মালাকুতে আসমানকে বান্দার সঙ্গে তুলনা করো, তোমরা খোদার মাহাত্ম্য সম্পর্কে জানতে চাও না আর কাউকে জানতে দিতেও চাও না। দংশনকারীগণ, দংশনকারী ওকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। না আলী জনাব, কেফার হুকুম ব্যতীত ওকে কিছু করা ঠিক হবে না। তৌরাতে লিখিত পবিত্র কালামের নিকট তাজিম করো, কিন্তু অন্তরে ভিন্ন মত পোষণ করো। ন্যায় বিচার, দয়া, ইমান কোথায়? কোথায়? তোমরা সজ্জিত পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে রয়েছ, বাইরে পাক পবিত্র আর তোমরা ভেতরে ভেতরে ফেতনা ফেসাদ লুকিয়ে রেখেছ। নাসেরি তো সকল জনগণকে খেপিয়ে তুলছে, বিপজ্জনক, খুবই বিপজ্জনক। আলকুদ দোয়া ও ইবাদতের পবিত্র স্থান, কিন্তু তোমরা একে শয়তানের গুহায় রূপান্তর করেছ। এই পাথরগুলো দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এই পাথরগুলো? আমি তোমাদের বলছি, এমন একটি হাজার ইন ফি হাযা আল মা'বাদ লিআন্নাহা সাতাহউইশ। গণ, ওহে দংশনকারীগণ, তোমরা আমাকে আর কোনোদিন এখানে দেখবে না যদি না আমার দাওয়াত গ্রহণ করো, আর যদি না মহান আল্লাহ পাকের নামে কবুল করো। কেননা মহান পরওয়ারদিগার আমাকে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। তাদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করা ঠিক হচ্ছে না। সিনেটর হাদিরিয়ানের আর্থিক সচ্ছলতা এই দোকানগুলো দ্বারাই হয়। ওকে চোখে চোখে রাখা উচিত। এই বিদ্রোহী গণ রোমান ও জিরুদের চাইতে শত গুণ বিপজ্জনক। আজ শনিবার, শনিবার সকল প্রকার কাজ করা হারাম। যদি কোনো অপকর্ম করতে চায়, শনিবারের উসিলা দিয়ে ওর মাথা কেটে ফেলব। হে নারী, মহান আল্লাহ পাকের নামে সোজা হয়ে দাঁড়া, যেন এই জামায়াত বুঝতে পারে আমি হক কথাই বলেছি, এবং মহান আল্লাহ পাক চান আমি তার মুখে তোমাদের সাথে কথা বলি। এই লোকটি খোদার পাঠানো প্রতিনিধি নয়, কেননা সে সবার সামনে শনিবারের পবিত্রতা ভঙ্গ করেছে। হ্যাঁ, সে ভঙ্গ করেছে। হযরত মুসার শরীয়ত আমাদের হুকুম করেছেন যে শনিবার কোনো কাজ করা যাবে না, এই দিনের পবিত্রতা রক্ষার জন্য সবাইকে আল্লাহর দরবারে শুধুমাত্র ইবাদত বন্দেগী করেই কাটাতে হবে। কিন্তু সে এই দিনের পবিত্রতা নষ্ট করেছে। আচ্ছা, আমাকে বল, আমারও জানা উচিত শনিবারে কেন কথা বলা বা দোয়া পাঠ করা অনুচিত। যদি কারো গাধা গর্তে পড়ে যায়, তবে তাকে নাজাত দেওয়া কি উচিত হবে না? নাকি পবিত্র দিন বলে তাকে গর্তেই ফেলে রাখতে হবে? এখন কিছু একটা চিন্তা করা উচিত। মত পার্থক্যটা রোমানদের কাছ থেকে খুব ভালোভাবে শিখেছি। আচ্ছা, এই দিনে ইয়াকুব জারেরের মেয়েকে সাফা দিলে কি শনিবারের পবিত্রতা নষ্ট হবে? এখানেই তোমাদের মতো পাদ্রীদের ভণ্ডামি প্রকাশ পেয়ে গেল। তোমাদের মধ্যে অনেকেই পিপিলিকা দেখে ভীত হয়, কিন্তু বিশালাকার হস্তি দেখে এড়িয়ে যায়। বিস্তারিত সব খুলে বলো। বিস্তারিত শুনতে চাচ্ছেন? বিস্তারিত কি শুনবে? ঈসা তার ওয়াজ দ্বারা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সুলাইমানের পবিত্র আলকুদসকে জেরুজালেমের নাট্যমঞ্চ বানিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, রোমের নাট্যদল পর্যন্ত তার ধারে কাছেও নেই। হনিতা বাদ দাও, জনাব গামালাইলের এত নাটক শোনার সময় নেই, বুঝতে পেরেছো? জি। দুই দিন পূর্বে ঈসা নাসেরি
ইউসুফ কাঠুরিয়ার সন্তান, একজন জন্ম থেকে বোবা ও বধিরকে আরোগ্য দান করেছে। সবাই বলাবলি করছে যে মরিয়ম মাজদালিয়াকে জিনের আসর থেকে মুক্তি দিয়েছে, আর আজও একজন পুজো নারীকে সাফা দিয়েছে, এবং নিশ্চিত সাফা। আগামীকাল হয়তো দেখবেন নতুন কোনো জায়গায় গোলযোগ বাঁধাচ্ছে, নতুন ঝামেলা। আর ওই সময় সিনেটর হাদিরিয়ান কি করবেন? বাধ্য হয়ে লোকজনকে বলবো মুক্তিদাতা মসি এ ধরাতে আগমন করেছেন। অতিরঞ্জিত করো না। অতিরঞ্জিত? হে মহাপুরুষ, কিসের অতিরঞ্জিত? এটি কি জানেন, সিনেটর হাদেরিয়ানদের ধৈর্য খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এটা দেখে না দেখার ভান করলে সমগ্র ইহুদিদের মধ্যে বিরোধ, বিশৃঙ্খলা, ঝগড়া, বিবাদ বৃদ্ধি পাবে। আপনি নীরব কেন জনাব কামালাইল? আপনি তো মনে হচ্ছে সব কবুল করে নিয়েছেন। যদি এত সব কাজকর্ম সাধারণ মানুষের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িয়ে দেয় তখন কি করবেন? কিন্তু আপনাকে বলছি খোদার কসম, এইবার কিন্তু সব শেষ হয়ে যাবে। আলী জাকিয়াফা, আমি সব সময় আপনার ও আপনার অন্যান্য সিনেটর হাদেরিয়ানদের কল্যাণ চেয়েছিলাম এবং চাই, আর এই কারণেই বলছি, এই লোকটির সঙ্গে দুশ্মনী করে কোনো ফায়দা নেই। যদি তার কথা সত্যি হয় তবে তার সঙ্গে ঝামেলা করা ঠিক হবে না, কেননা এই ক্ষেত্রে আমরা না চাইতে খোদার বিরুদ্ধে যুদ্ধে নামব। আর যদি তার দাবি মিথ্যা হয় তবে এতেও আমাদের কোনো ক্ষতি নেই, কেননা মানুষ অতীতের মতো তাকে নাস্তানাবুদ করে দেবে, তাই তাকে তার মতো করে থাকতে দেয়াই ভালো। ومن الافضل ان نهتم بامورنا. اسمعني يا حضرة جنابي جمالايل، أي رجل عاقل يترك هذا الواعظ وشأنه؟ إنه يقوم بشعوذات ونحن نتفرج، إنه مثير للفوضى أين محل، ألا ترى ذلك؟ أنا أيضا أتتبع أخباره يا روبن. أترك الناس يستمعون إليه قدر ما يشاءون، لأنه لم يقل شيئا مخالفا للشريعة. عذرا يا حضرة جمالايل، أنت تهيئ الفرصة للناس حتى ينخدعوا به ويعتقدوا أنه زورق نجاتهم. تحريض الناس ليس ذنبه. يا ليته يحرض الناس فحسب. إن السيد روح الله لا يعترف بشورى سنهدرين، لا يحترم أصول معتقداتنا، ولا يؤمن باعتقاداتكم أنتم الفريسيون. وأنا لا أتجنى فيما قلته. أجل. أمامكم. أجل، عندما جاء إلى المعبد مؤخرا سحر الناس بشعوذته. নিজের শয়তানি জাদু দ্বারা মানুষকে জাদু করেছে, আমাদের ফারিসি ভাইদের বকধার্মিক আখ্যা দিয়েছে, এবং সুলাইমান গির্জার মুদ্রা বিনিময় ঘরগুলোকে শয়তানের গুহা নামে আখ্যা দিয়েছে। উপলব্ধি করছি। আমার একটা প্রস্তাব রয়েছে এই লোকটিকে মোকাবেলা করার জন্য। রোমানদের সাহায্য নেব। কি? রোমানদের সাহায্য নেব? তুমি কি বলছো এসব? একবার ভেবে দেখেছো মানুষ আমাদের সম্বন্ধে কি ভাববে? সে মরিয়মের পুত্র। হ্যাঁ, রুহুল কুদস থেকে তার গর্ভবতী হওয়ার রূপকথা। ঈসার জন্ম থেকে আজ পর্যন্ত তার সম্পর্কে নানা রূপকথা ও কাহিনী প্রচলিত আছে। জনাব গামালাইল, ওই মুদ্রা বিনিময়কারীগণ ধার্মিক নন। ঈসা নাসেরের কাহিনী কি এর চাইতেও অধিক জটিল? কেন বুঝতে পারছেন না তার সালতানত দখল ও বাদশাহী করার ইচ্ছা রয়েছে? আহ জনাব, এত কঠোর হওয়া উচিত হবে না। কোন বাদশাহ? আচ্ছা ঠিক আছে, জনাব গামালাইল যদি জনগণ চায় তাকে বাদশাহ বানাতে তখন কি হবে? জনগণ ঈসার সালতানাতে পৌঁছানোর বিষয়ে বিদেশি চক্রান্ত থাকতে পারে। বয়োজ্যেষ্ঠ সিনেটর হাদেরিয়ানদের অবশ্যই স্মরণে থাকা উচিত যে ইরানের আহুরা মাজদা খোদার ইবাদতকারী তিন ব্যক্তি হেরোডের সঙ্গে সাক্ষাতে এসেছিলেন। তাকে সুসংবাদ দিয়েছিলেন এই ভূমিতে এমন এক শিশু জন্ম নেবে যে কিনা ইহুদি বাদশাহ হবে। এই শিশুটিকে হত্যার ষড়যন্ত্র করায় হেরোড কি শাস্তি পেয়েছিল তা তো জানো। এখন যদি জনগণ ঈসাকে
এই বাদশাহীর উপযুক্ত মনে করে তবে সেটি তাদের জন্য মুশকিল হবে। তারা যেন তোমাকে দুর্বল না ভাবে। আজ তোমাকে ক্রুশবিদ্ধ করা হবে। টিলুর, তোমার ক্রুশ প্রস্তুত করা হয়েছে। সেটা কোথায়? তাহলে আমি দেখছি না কেন? তাড়াহুড়ো নেই, তোমাকে গার্ড ও বর্নার দিয়ে জোর যাতা নিয়ে যাও। তোমরা কি আমাকে ক্রুশে ঝুলাতে চাইছ? আমি ক্রুশকে ভয় পাই না, কেননা আমাদের খোদা তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। কিভাবে প্রতিশোধ নেবে টিলুর? তার মুক্তিদাতা পয়গম্বরের মাধ্যমে। দেখি আজ জেরুজালেমের গলিতে গলিতে তোমাকে নিয়ে যাব। যখনই ক্রুশ কাঁধে নিয়ে ঘুরবে দেখি সে কিভাবে নাচার দেয়। অপের অন্ধ ভেব না, আমি এত সহজে মরছি না। চলো। ব্রুফুস, তোমার মেয়েকে নিয়ে চিন্তা তোমার আপাদ মস্তক খেয়ে ফেলছে। এই হাজতিদের আমি নিজেই জোর যাত্রা নিয়ে যাচ্ছি। শুধুমাত্র হ্যাঙ্ককে প্রস্তুত থাকতে বলবে। যখন আমি ফিরে আসব তখন আমি তোমাকে কিন্তু হাসি আনন্দের মধ্যে দেখতে চাই, ঠিক আছে? ঠিক আছে ল্যান্টুস, আমি কি কয়েকদিন বিশ্রাম নিতে পারি? হ্যাঁ অবশ্যই। আমার কন্যা ভীষণ অসুস্থ, সম্ভবত তাকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে যেতে হবে। বুঝতে পারছি, তুমি তার একটু বেশি খেয়াল রেখো। জেরুজালেমের আশেপাশে বেশ কিছু দুষ্কৃতিকারী রয়েছে, ঠিক আছে? জালিলে শহরের দুশ্মনদের প্রতি কোনো ছাড় নেই। তোমার আক্রমণাত্মক অঙ্গভঙ্গি আসলেই আজব, নির্বোধ, আহম্মক। কিন্তু কতদিন? যতদিন না মুক্তিদাতা আসেন মুক্তির জন্য অপেক্ষা করব। ওকে নিয়ে যাও। লুটের লোকজন অলিতে গলিতে লুকিয়ে রয়েছে, ভবঘুরে ও সাধারণ মানুষের ধারে কাছে ভিড়বে না। এমনকি যদি রোমান খোদাদেরও তিরস্কার করা হয় কর্ণপাত করবে না। এই হাজতি পালিয়ে গেলে আমার চামড়া তুলে ফেলবে, কিন্তু তার পূর্বে তোমাদের সকলের চামড়া তুলে ফেলবো। এবার যাও। রোমানগণ পুরাতন দরজা দিয়ে জেরুজালেমে প্রবেশ করেছে। আদেশ কি? তোমার মতো ছাগলের দিল না হলে কেউ ক্রুশবিদ্ধ হতে চায় না, বুঝতে পেরেছ? আমি আর ভয়? বারাবাস, একজন রোমান লিজিয়নকে কতল করা কি খুবই সহজ? ওই রোমান পাহাড়ের ন্যায় অটল, তুমি কি একটা বোঝো না? আজ একজন জিলুতিকে জোরজাতার টিলায় নিয়ে যাচ্ছে। জানো কেন নিয়ে যাচ্ছে? এই কারণে যে তোমাদের কারো এই রোমানদের মোকাবেলা করার সামর্থ্য নেই ভিতর দল। যখন ইচ্ছা রয়েছে তখন কি কারণে একটি আঞ্জুমান গঠন করে এদের সঙ্গে ঝামেলা জড়াচ্ছে? আচ্ছা যাচ্ছি। ইউসুফ, এরকম আজে বাজে না বকাই উত্তম। তুমি এইসব কুসংস্কারমূলক কথাবার্তা বলে আমাদের মানসিকভাবে দুর্বল করে দিচ্ছ। যদি তোমার দিল এই জালিলের পয়গম্বরের জন্য অস্থির হয়ে ওঠে তবে তার নিকট চলে যেতে পারো। কেন ঝামেলা করছ? আমরা কাজে বিশ্বাস করি। জেরাড। জি জনাবে আলী। আমাদের লোকদের দিকে খেয়াল রেখো, কাউকে আমাদের জিলুকদের মধ্যে প্রবেশ করতে দিও না। জি অবশ্যই। জালিলের ওই পয়গম্বর এই জওয়ানদের জন্য ভয়ঙ্কর ফাঁদ পেতেছে।
মনোযোগ দিয়ে শোনো, যে কোনো মূল্যে নিজেদের শান্ত রাখতে হবে। ওরা গুলতি দিয়ে পাথর নিক্ষেপ করবে, অলিতে গলিতে নিশ্চিত লুকিয়ে থাকবে। চিন্তা করো না, তোমাদের সঙ্গে অস্ত্রশস্ত্র তো রয়েছেই, কিন্তু এখন তাদের জবাব দেব না। আমরা শুধু জোর যাতা টিলার দিকে যেতে চাই, আর এটাই কিন্তু এখন যথেষ্ট। এরা যদি হামলা করে শুধুমাত্র নিজেদের হেফাজত করবে, ঢালগুলো সঠিকভাবে ব্যবহার করবে, উত্তেজিত করা ঠিক হবে না। জেরুজালেমের এই আবর্জনাগুলো বড় ঝামেলা, কিন্তু যদি নিয়ম কানুনের মধ্যে থাকে তবে খুব বেশি কিছু হবে না। ওরা আমাদের কিছুই করতে পারবে না। এই ইহুদি এলাকার অধিবাসী, আপনারা শুনুন, জেরুজালেমের অধিবাসী রোমান গণ আপনাদের সঙ্গে কথা বলছে। এগিয়ে চলো। নিজেদের গৃহের দরজা বন্ধ করবে না, কি করবে? কিসের ভয় পাচ্ছ? যে লোকটি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সে এখন আদালতের বিচারের সম্মুখীন হয়েছে। যৌবনে সে অন্তরালে থেকে রোমান সাম্রাজ্যের ধ্বংস চেয়েছে। শহরের কয়েকজন উল্লেখযোগ্য রোমান ব্যক্তিকে কতল করেছে এবং একজন লিজিয়ন অফিসারের উপর হামলা করেছে। এই কাফের আপনাদের ওয়াদা দিয়েছে যে মুক্তিদাতা মঞ্জির আগমন নিকটে, ওর দাবিকৃত মুক্তিদাতা মঞ্জি নাকি ইহুদিদের মহান পয়গম্বর হবে এবং রোমকে ধ্বংস করে দেবে। এই যে এই লোকটির অপরাধ হচ্ছে বিশৃঙ্খলা, অপবাদ, খেয়ান ও অরাজকতা তৈরি করা। হে জেরুজালেমের জনগণ, আপনাদের নিকট আমি প্রশ্ন করছি, আপনারা শুনুন, মন দিয়ে শুনুন। শুনুন শহরের জনগণ, আপনাদের নিকট জানতে চাই, শহরের এই নিমক আরাম কাফের বিদ্রোহীর জন্য বলুন কি ধরনের শাস্তি দেওয়া যেতে পারে। খোদাকে ভয় করো, যখন মানব জাতির মুক্তিদাতা ঈসা মসিহ আসবেন, তিনি নিজেই রোমানদের বিরুদ্ধে হুকুম বাস্তবায়ন করবেন। এই কয়েক বছরে তোমার লম্বা লম্বা দাড়ির মতো অসংখ্য নকল মসিহকে দেখেছি, এসব নকল মসিহকে আমি গ্রেফতার করেছি এবং ক্রুশবিদ্ধ করে তাদের শাস্তি দিয়েছি। আচ্ছা তোমরা কি শোনোনি, আমাদের মুক্তিদাতা মসিহ পয়গম্বরে আখিরি জামানের প্রতি আমরা যদি মুখ ফিরিয়ে নেই তবে আমাদের নিকট প্রেরিত হবেন না।